আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। শুধু ঝর্ণার মদ খেলেই চলবে না, বোতলের মদও খাওয়ার দরকার আছে না নাই? দুনিয়াতে দেখবেন যারা মদ খায় চার পাঁচটা বোতল দিয়ে ধাক্কা মারে আর বলে চিয়ার্স, কি কয়? হ্যাঁ, চিয়ার্স। এই দুনিয়ায় আমরা করতে পারলাম না, আমরা জান্নাতে যাই করুন, কথা বলেন জান্নাতিরা বোতল নিয়ে চিয়ার্স। আল্লাহ বলবে ইসকাউনা মির রাহিকিম মাখতুম, সবচেয়ে দামি বোতলের যেই মদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহিকুম মাখতুম, খিতামুহু মিস্ক, এটার মধ্যে মিস্ক আম্বরের ফ্লেভার থাকবে, মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে, মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে, মিজাজুহা জঞ্জাবিলা, জিঞ্জারের ফ্লেভার, আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ, পড়েন। এরপর আল্লাহ ডেকে বলে গোলাম, এই যতগুলো মদের ঝর্ণা, মধুর ঝর্ণা, দুধ, যত সারা বান্তা হুরা আমি খাওয়াবো, এগুলো ফেল করে দিবে আর একটা পানীয়, ওইটার নাম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ, পড়েন। এই সব পানীয়গুলো ফেল করে দিবে হাউজে কাউসারের পানি, আহলা মিনাল আসাল, এটা মধুর চাইতেও মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা, আব্রাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা, একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ। সুবহানাল্লাহ, পড়বেন না? ওই জান্নাতে যেতে চাই আমরা, আনন্দের উৎসবের সব থাকবে, ইচ্ছে মতো খাওয়া দাওয়া খানা পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে? খাওয়া দাওয়া হইলো, চিয়ার্স হইলো, এবার একটু ঘোরাফেরার দরকার আছে না নাই? এতক্ষণ হয়েছে জান্নাতে ঢুকছেন, একটু ঘুরবেন না? কথা কন, ঘুরতে হইলে সুন্দর জামা লাগবে না? জান্নাতে তো কোনো জামা কাপড় নাই না, আছে না নাই? লিবাসুহুম ফিহা হারির, জান্নাতিদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক, মেড অফ সিল্ক। আল্লাহ বলেন ওয়া আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরুন ওয়াস্তাবরাক, সবুজ মিহি কাপড়ের, সিল্কের, রেশমের কাপড় দিয়ে জান্নাতীদেরকে জামা পরিয়ে দেয়া হবে। দ্য ড্রেস উইল বি ইন প্যারাডাইস, ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি, সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেয়া হবে, যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আবার জান্নাতীদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুড়ি পরিয়ে দিবে কে? ওয়ায়ুহাল্লাউনা ফিহা আসাবিরা মিন যাহাব, দুনিয়ার বুকে পুরুষদের জন্য চুরি পরা হারাম করেছে কে? ব্রেসলেট পরা কে হারাম করেছে কে? দুনিয়ায় যাই ছেলেগুলো তোমরা ব্রেসলেট পরো নাই, জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? স্বর্ণের ব্রেসলেট, দুনিয়াতে অনেক ছেলেরা কিন্তু চুরি পড়ে, কিশোরগঞ্জ এগুলো নাই? হ্যাঁ, এদিকেও পরে, আমি তো মনে করছি ঢাকায় পরে খালি। এরপরে অনেক ছেলেরা কানে দুল লাগায়, লানা রাসূলুল্লাহ আল মুতাশাব্বিহাত মিনান নিসা ইবির রিজাল ওয়াল মুতাশাব্বিহিন বির রিজাল ইবিন নিসা, আর তাদের উপর আল্লাহ লানত, যে ছেলেগুলো মেয়ে সাজতে চায়, যে মেয়েগুলো ছেলে সাজতে চায়, এরকম অবস্থা বাংলার জমিনে আছে না নাই? দুনিয়ার বুকে যে ছেলেগুলো চুরি পরে নাই, ব্রেসলেট পরে নাই, জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই ব্রেসলেট পরে এবার আপনারা বেরোবেন শপিং করার জন্য, বেরোবেন, জান্নাতে তো শপিং মল নাই না? আছে যমুনা ফিউচার পার্কের মতো, বসুন্ধরা শপিং কমপ্লেক্স, দুবাই মল, KLCC, প্যাট্রোনাস টুইন টাওয়ার, এগুলোর মতো বিশাল শপিং মল। সহি মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে একটা শপিং মল থাকবে, প্রত্যেক শুক্রবারে সব জান্নাতিরা এখানে শপিং করতে আসবে, এক একজনের এক এক ডিজাইন, এক এক ধরনের পোশাক। আল্লাহ বলেন লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, ওই শপিং মলের ভেতরে, ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই, ঠান্ডা নাই, আছে খালি আরাম। সুবহানাল্লাহ, জান্নাতের ওয়েদার আবহাওয়াটা কেমন হবে? সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে, শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নাই যে শীতে কষ্ট পাবে, শীতও না গরমও না, শীত গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে কে? চিল্লায় বলেন। নারীরা তারা জুয়েলারি পছন্দ করে, করে না? কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে?
স্বর্ণের অলংকার, নাকফুল, কানফুল, মাথার টিকলি, পায়ের নুপুর, গলার চেইন আছে না নাই? এই স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি, অর্নামেন্টস নারীদের পছন্দ। আল্লাহ বলেন নারীদের জন্য দেদারসে অর্নামেন্টস এর ব্যবস্থা রেখে দিবে কে? যত অর্নামেন্টস, জুয়েলারি দরকার আমাদের বোনদের, মাদের আছে না নাই? যত কসমেটিক্স এর দরকার, কসমেটিক্স জান্নাতে থাকবে না? কথা বলেন, নারীদের জন্য এই জুয়েলারি কসমেটিক্স।